নগার চার আসনে আওয়ামী লীগের পাঁচবারের বিপরীতে বিএনপি জয় পেয়েছে তিনবার তবে বর্তমানে এই আসনটি আওয়ামী লীগের দখলে তাই আগামী নির্বাচনী জয় ধরে রাখতে সরকারের উন্নয়নকেই পুঁজি হিসেবে দেখছেন দলের স্থানীয় নেতারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি বাবুল আখতার রানার পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মান্দা উপজেলার চোদ্দটি ইউনিয়ন নিয়ে চার আসন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বেড়েছে প্রধান দুই রাজনৈতিক দলের তৎপরতা মতবিনিময় ও গণসংযোগের নামে কৌশলী প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জয়ী হন বস্ত্র ও পাটমন্ত্রী মোহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণী এবারের নির্বাচনে যদি দল থেকে মনোনয়ন পান তাহলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি প্রবমত শেখ মনে করেন যে আমার দল নির্বাচন করা প্রয়োজন আমার নির্বাচন করা প্রয়োজন তাহলে উনি মনোনয়ন দিলে দল মনোনয়ন দিলে জনগণ সমর্থন দিলে আমি ইনশাল্লাহ নির্বাচন করব করবো না করবো আমার তো প্রস্তুতি প্রতিদিনের জন্য হয়ে আছে আওয়ামী লীগ এই আসনে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক চাঙ্গা বলে মনে করেন দলের নেতারা যদি মান্দার জনগণ রায় দেয় তাহলে আমি মনে করি আমাকে যদি সেবা করার সুযোগ দেয় আমি মান্দা পুরো মান্দারাকে আমি একটি মডেল মান্দা হিসেবে আমি প্রতিষ্ঠিত করব। উনিশশো ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মাঠ ছিল বিএনপির দখলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবারও বিজয়ী হবে দলটি এমন অভিমত নেতাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে একটি বিএনপির উর্বর ভূমি হিসাবে পরিচিত এবং বিএনপির ঘাটি হিসাবে পরিচিত আমি মনে করি তরুণ এবং নতুন নেতৃত্ব তারা প্রত্যাশা করে এই এলাকার জনগণ নিরপেক্ষ সুষ্ঠু সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে যে সহায়ক সরকারের প্রয়োজন সেই সহায়ক সরকারের দাবি মেনে নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গৃহীত হলেই আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো নগা চার আসনে তিন লাখ আশি হাজার ভোটার রয়েছে